আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা আপনাদের নিয়ে আসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কুশলিয়া গরুর হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। স্যার, আপনার যে ষাঁড় গরুটা আমরা দেখছি, এই গরুটা কোন জাতের? সিন্ধি জাতের। সিন্ধি জাতের বা শাহিওয়াল জাতের বলা হয়। স্যার, কয় দাঁতের এটা? না দাঁত এখন, এখনো আদাত। স্যার, বয়স আনুমানিক কতদিন হবে? দেড় বছর। দেড় বছরের মতো। গায়ে গোশ আছে কয় কেজি? তা তিন মনের বাইরে। তিন মনের মতো হবে। স্যার, কত টাকা দাম যাচ্ছেন আপনি? দর্শক, আর বিক্রি টার্গেট কেমন আপনার? 75,000 টাকা বিক্রি টার্গেট। চাচা, এই যে গরুটা দেখছি, এই গরুটা কোন জাতের? এটা হলো ওই ফিরিজাম, অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান জাতের। এর কি দাঁত হয়েছে? দুকান ভেঙেছে গলি। দুইটা দাঁত হয়েছে। এর গায়ে কয় মন ঘোষ হতে পারে? এটা ধরেন 3.5 মন ঘোষ আছে এখন। 3.5 মন ঘোষ আছে। আচ্ছা, কত টাকা দাম যাচ্ছেন এটার? এটা দাম যাচ্ছে 90,000। 90,000 টাকা দাম চাচ্ছে দর্শক। আর আপনার বিক্রি টার্গেট কেমন? বিক্রি টার্গেট হচ্ছে 80-82। 82,000 টাকা বিক্রি টার্গেট। 80,000 টাকায় কেউ নিতে চাইলে কি দিতে পারবেন? হ্যাঁ পারবো। এই গরুটা কোন জাতের ভাই? ও সিন্ধি জাতের গরু। সিন্ধি জাতের বা শাহিওয়াল জাতের বলা হয়। সে গরুটার কি দাঁত হয়েছে? না ভাই, দাঁত হয়নি। আদাত। সে গরুটার কত টাকা দাম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি 65,000। 65,000 টাকা দাম চাচ্ছেন। আর বিক্রি টার্গেট কেমন আপনার? 60,000 হলে ব্যস্ত ভাই। 60,000 টাকা বিক্রি টার্গেট। এই যে ষাঁড় গরুটা আমরা দেখছি, এই গরুটা কোন জাতের? এই জাতের। জি, কোন জাতের এটা? দেশি? দেশি জাত। দেশি জাতের। আচ্ছা, বয়স আনুমানিক কয় মাস? দেড় বছর। এই গরুটা কত টাকা দাম যাচ্ছেন আপনি? 65। আর আপনার টার্গেট কেমন বিক্রির? 60,000। জি, 60,000 টাকা বিক্রি টার্গেট। সেই বাছুরটা কোন জাতের? এ হলো ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাতের। বয়স কয় মাস? 8-9 মাস। আপনি কি কিনছেন? আমাদের কেনা গরু। কত দিয়ে কিনছেন গরুটা? কিনেছি তোমার 46,500। 46,500 টাকা দিয়ে কিনছেন গরুটা? কত বিক্রি করলেন গরুটা? ও বেশি, 44,000। 44,000 টাকা বিক্রি করছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। সেই গাবি গরুটা কি আপনার? হ্যাঁ। সেই গাবি গরুটা কোন জাতের? হ্যাঁ, গাবি গরুটা কি জাতের? এ করাত জাত। করাত জাতের। এ কয় দাঁতের এটা? দাঁতে ছকা। দাঁতে ছকা। এই পর্যন্ত বাছুর কয়টা দিচ্ছে? বাছুর দুইটা দিচ্ছে। দুইটা বাছুর দিচ্ছে। দুধ কয় লিটার করে দেয় বলতো? এখন অস্থি 3 কেজি আছে বাছুর। কত টাকা দাম চাচ্ছেন? 75,000 টাকা দাম চাচ্ছেন। আর আপনার বিক্রির টার্গেট কেমন? টার্গেট কেমন বিক্রির? 7,000 ভাঙা। 70,000 টাকা নিচে বিক্রি করবেন না। আনুমানিক গোশ কয় মন হবে গায়ে? 3 মন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে শাল গরুটা কিনছেন, এই শাল গরুটা কোন জাতের? সিন্ধি। সিন্ধি শাহিওয়াল জাতের। এর বয়স কয় মাস? বয়স কয় মাসটা আমি বলতে পারি না, আমি কিনেছি এই ভাইয়ের কাছ থেকে। কত টাকা দিয়ে নিয়েছেন? 67,000। আমি এই হাটের থেকে গরু কিনি মাঝে মাঝে। হাটের বাজার দরদাম অন্য সব হাট হিসেবে এই হাটের বাজার দরদাম খুব ভালো। এখানে প্রচুর ব্যাপারী আসে বাইরের থেকে, গরু পাওয়া যায় খুব ভালো ভালো, হাট কমিটি খুব ভালো। এইখানে বেশিরভাগ আসে সাতক্ষীরা জেলার বিভিন্ন হাট থেকে আসে, খুলনা থেকে আসে, যশোর থেকে আসে, ঢাকার থেকে আসে। খাজনা এ হাতে হলো 1,000 প্রতি ধরে, 1,000 প্রতি মনে হয় 40 টাকা। 1,000 প্রতি 40 টাকা ধরে। এটা প্রতি বুধবারে হয়? প্রতি বুধবারে হয়, সপ্তাহে একদিন। ঢাকার থেকে সোজা পরিবহনে উঠে কালীগঞ্জ আসবে, কালীগঞ্জ থেকে ইজি বাইকে করে, ভ্যানে করে, মোটরসাইকেলে করে, যে যেভাবে আসতে চায় সেভাবে আসতে পারে। কুশলিয়া গরুহাটে আসতে পারবে। হ্যাঁ, ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।